প্রয়াত প্রবীণ সাংসদ দেবী ঘোষাল। দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রবীণ এই নেতা। দেবী ঘোষালের মৃত্যুতে শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রয়াত হলেন প্রবীণ প্রাক্তন সাংসদ দেবী ঘোষাল, অবিভক্ত উত্তর চব্বিশ পরগনা জেলার জাতীয় কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ নেতা। ১৯৮৪ সালে বারাকপুর থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় কংগ্রেসের নেতা হিসাবেই পরিচিতি পেয়েছিলেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দেবী ঘোষাল। প্রয়াত নেতার ভাইপো তথা পানিহাটি পৌরসভার কাউন্সিলর দেবাংশু ঘোষাল জানান, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হবার পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দেবী ঘোষাল। দীর্ঘদিন ধরে মারণ ব্যাধিতে আক্রান্ত ছিলেন, তবে নিয়মিত চিকিৎসার পাশাপাশি সেভাবে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করলেও স্থানীয় বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত যোগদান করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও ছিল নিবিড় যোগাযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা করতেন। গত প্রায় দেড় মাস একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েন। এ বিষয়ে দেবাংশু ঘোষাল আরো বলেন, এর এক একটা ফেজ আছে, কারণ আমাদের পরিবারটি এখানে খুব পুরনো পরিবার। ছোট কাকা ছিলেন এই অঞ্চলের পূর্বাঞ্চলের প্রথম সাংসদ। এখানে দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি করেছে, প্রায় ৫০ বছর ওরা রাজনীতি করেছে। বিলেত থেকে ফেরার পর থেকেই পড়াশোনা শেষ করে উনি পলিটিক্স করেছেন। দীর্ঘদিন উনি কংগ্রেসে ছিলেন, জেলা সভাপতি ছিলেন ১৪ বছর। তারপর প্রণববাবু যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, উনি কংগ্রেস দল ছেড়ে মমতাদের সঙ্গে জয়েন করলেন। উনি মমতাদের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। তারপর দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের হয়ে কাটতেন, কিন্তু সেরকম অ্যাক্টিভ পলিটিক্স উনি আর করতেন কংগ্রেস ছাড়া। ওই লোকালের সমস্ত মিটিংয়ে যেতেন, সব প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন, কোর কমিটির মেম্বার করেছিলেন মমতা দি, উনি সেগুলো জেলার মিটিংগুলো অ্যাটেন্ড করতেন। তারপর শরীর আরও ভেঙে যাওয়া, ওগুলো থেকে আস্তে আস্তে সরে এসেছে। উনি চলে যাওয়া মানে দেখুন, আমার কাছে এটা বিরাট পার্সোনাল লস। আমার বাবা মা তো আর্লি তো আমার কাছে আমার কাকাই ছিল, সব দিনে সারাদিন যাই করি না কেন এসে বসে সব রিপোর্ট দেওয়া, এই ওই সেই যাবতীয় গল্প গুজব করা। তারপর আমাদের হারিয়ানা স্পোর্টিং ক্লাবের একটা মাঠ আছে, যেটা আমাদের পরিবার চালায়, সেটার উনি প্রেসিডেন্ট, আমি কর্নেল। তো ন্যাচারালি আমাদের সবার কাছে তো একটা বস্তু হলো, আমরা অভিভাবকের হয়ে গেলাম। এলাকার সবাই যারা রাজনীতি করেছে এখানে, দলমত নির্বিশেষে ওনার একটা পরিচ্ছন্ন ইমেজ ছিল। এত বছরের রাজনীতিতে ওনার কোনো রকম ব্ল্যাক স্পট বা মাইনাস পয়েন্ট কিচ্ছু নেই। শুক্রবার ইহজগতের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন দেবী ঘোষাল। এদিন তার মৃত্যুর খবর পেয়ে শ্রদ্ধা জানাতে দেবী ঘোষালের বাড়িতে আসেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। নির্মল ঘোষ বলেন, আমাদের থেকে বয়সে বড় হলেও সম্পর্ক ছিল বন্ধুর মতো, ভাইয়ের মতো স্নেহ করতেন। দেবী ঘোষাল আমার ব্যক্তিগতভাবে বড় ছিল, দাদা বলতাম, কিন্তু সামাজিকভাবে রাজনৈতিকভাবে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার খুব কম লোকের সঙ্গে হয়েছে। দেবীদার সঙ্গে দিল্লি সফর, দেবীদার সঙ্গে জেলা সফর, দেবীদা ইলেকশনে দাঁড়িয়েছি ইলেকশন সফর, সব কিছু মিলিয়েই আমাদের দল তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে মমতার সঙ্গে দেবীদার সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। মমতা অত্যন্ত ভালোবাসতেন দেবীদাকে। সেই দেবীদা এলো তৃণমূল কংগ্রেসে, আমাদের দলের অত্যন্ত নীত ব্যবহারী পণ্ডিত লোক দলে যোগ দিলেন এবং দলের সবকটা কাজ এই সৌরদা এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, সেখানে যখন যেখানে দরকার করেছেন। এক কথায় দলে একজন ভালো মানুষ, পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, মার্জিত মানুষকে আমরা হারিয়েছি। বর্তমানে চার দিনের দিল্লি সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দেবী ঘোষালের মৃত্যুর সংবাদ পাওয়ার পর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। দেবী ঘোষালের মৃত্যুতে এলাকার মানুষ অভিভাবকহীন হয়ে পড়লেন বলেই জানান নির্মল ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানিহাটি। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।